আইকিউ নিও সিক্স মোবাইলে আমরা একটা বেশ ভালো কোয়ালিটির ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এইটটি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে এই মোবাইলে এই ফোনে আমরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনারা লেন্স পাচ্ছি এই মোবাইলে আমরা বেশ পাওয়ারফুল একটা গেমিং চিপসেট পাচ্ছি আরও বেশ কিছু ভালো ফিচার স্পেসিফিকেশান এই মোবাইলে থাকছে তো এই ফোনটা কেমন হবে তোমাদের জন্য মোবাইলে আমরা কি কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি মোবাইলটার দাম কত সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে ছটপট সাবস্ক্রাইব করে দাও ভাই তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চোল ডিসপ্লে মানে আমরা এই ফোনে বেশ বড় সাইজ এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য এই ফোনের ভিডিও উইং এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো হবে এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রেট থাকছে ওয়ান টোয়েন্টি হার্স এবং এতে আমরা থ্রি সিক্সটি হার্স ট্যাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি মোবাইলে যে ডিসপ্লেটা পাচ্ছি তার পিক ব্রাইটনেস থাকছে তেরোশো নিটস পর্যন্ত এবং এতে আমরা আর টেনের সাপোর্ট পাচ্ছি তো অল ওভার এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি কিন্তু বেশ ভালো হচ্ছে স্ক্রিন রিফ্রেশ ভালো থাকছে ডিসপ্লে এর ব্রাইটনেসও ভালো থাকছে মানে তোমরা যখন করার রোদে মোবাইলটা নিয়ে বেরোবে ভিজিবিলিটিতে কোনো সমস্যা হবে না একদম নিট অ্যান্ড ক্লিয়ারভাবে ফোনটাকে তোমরা ইউজ করতে পারবে ইনডোর আউটডোর দু জায়গাতেই সেরকমভাবে ভিজিবিলিটির সমস্যা অতটা হবে না এবং এই ফোনের ব্যাক সাইডটা তোমরা যদি দেখো এখানে আমরা প্লাস্টিক ব্যাগ পাচ্ছি মোবাইলটার ওজন হচ্ছে একশো গ্রাম মতো এবং এর থিকনেস হচ্ছে আট পয়েন্ট মিলিমিটার এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড টুয়েলভ অপারেটিং সিস্টেম ফান টাচ ওএস টুয়েলভ ইউজার ইন্টারফেসের সাথে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি চার হাজার সাতশো এমএইচের ব্যাটারি এইটটি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা ইউএসবি টাইপ সি এবং এতে আমরা কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন পোর্ট পাচ্ছি না টাইপ সি হেডফোন পোর্টে থাকছে এবং এতে আমরা ডুয়েল স্পিকারের সাপোর্ট পাচ্ছি মানে সাউন্ড কোয়ালিটিটা যথেষ্টই ভালো হবে এবং ভালো ডিসপ্লে ভালো সাউন্ডের জন্য এই ফোনের তোমাদের ভিডিও বিং এক্সপিরিয়েন্স খুবই ভালো হতে চলেছে বস মোবাইলটা আপাতত তিনটে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে ডার্ক নোভা সাইবার রাগা এবং মেভারিক অরেঞ্জ কালারের নামগুলো একটু বিদ্গুটও হতে পারে কিন্তু ফোনটা দেখতে বস দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে ফোনটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেকটিভিটির দিকে কানেকটিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ ওয়াই ফাই ব্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এবার আমরা সোজা চলে আসি এই ফোনে ক্যামেরার দিকে জেনে নিই এই মোবাইল আমরা ক্যামেরা কি পাচ্ছি তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি চৌষট্টি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা ৬৪ মেগাপিক্সেলের এটা একটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স এবং এর অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা আট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যার অ্যাপারচার হচ্ছে এফ টু পয়েন্ট টু তারপরে থাকছে একটা দুই মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যার অ্যাপারচার হচ্ছে এফ এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে এফ টু পয়েন্ট তো এই ফোনের যদি ভিডিও কোয়ালিটির কথা বলি ফোর কে তে তোমরা ভিডিও শুট করতে পারবে থার্টি ফ্রেম বা সিক্সটি ফ্রেম পার সেকেন্ডে দুটোতেই শ্যুট করতে পারবে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তোমরা ফুল এইচডিতে ভিডিও শুট করতে পারবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে তো অল ওভার এই মোবাইলে তোমরা বেশ ভালো ক্যামেরা পাচ্ছ যেহেতু এতে আমরা অপটিক্যাল স্টেবিলাইজেশন লেন্স পাচ্ছি তাই ভিডিও তোলার সময় বা ছবি তোলার সময় সেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে এবং ফোর কেতে বেশ ভালো কোয়ালিটির ফুটেজি তোমরা এই মোবাইলের মাধ্যমে তুলতে পারবে সেলফি ক্যামেরাটাও বেশ ভালো থাকছে এটাই বলা যেতে পারে এবার সোজা চলে আসি ফোনের পারফরমেন্সের দিকে জেনে নিই এতে আমরা প্রসেসার কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়েলকাম স্ন্যাপড্রাগন এইট সেভেনটি প্রসেসার এটা একটা সেভেন এন এম অক্টর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট টু গিগার্স এবং এতে আমরা অ্যাডডিনো ছশো পঞ্চাশ জিবিও পাচ্ছি এবং এতে আমরা ফাইভ লেয়ার থ্রি ডি গ্রাফাইট কুলিং প্লেট পেয়ে যাচ্ছি তার মানে এই ফোনে আমরা পারফরমেন্স যথেষ্টই ভালো পাবো এই মোবাইলে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে মাল্টিটাস্কিং করতে পারবে একদম ল্যাক ফ্রি স্মুথভাবে ফোনটাকে তোমরা ইউজ করতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না এই ফোনটা ব্যবহার করার সময় সেরকম ল্যাগ দেখতে পাবে না পারফরমেন্সও যথেষ্ট ভালো পাবে হেভি গেমিংও করতে পারবে মাল্টিটাস্কিংও করতে পারবে এবং ফোনটা ওভারহিট হওয়ার প্রবিলিটি অনেকটাই কম থাকবে কারণ এতে আমরা যেহেতু এখানে থ্রি গ্রাফাইট লেয়ার পেয়ে যাচ্ছি যার জন্য ফোনের টেম্পারেচারটাও যথেষ্টই কন্ট্রোলে থাকবে এবং যেহেতু এই মোবাইলে আমরা একটা অ্যামলের ডিসপ্লে পাচ্ছি আর সিক্স এন এম আর্কিটেকচার আলে চিপসেট পাচ্ছি তাই এই ফোনে ব্যাটারি ব্যাক তোমরা বেশ ভালো পাবে এবং এই চিপসেটটার ইমেজ প্রসেসিং বেশ ভালো তাই অল ওভার ইমেজ বা ভিডিও কোয়ালিটি তোমরা বেশ ভালো পাচ্ছই ভালো ক্যামেরার পাশাপাশি প্রসেসারটাও মোটামুটি বেশ ভালো থাকছে এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে থাকছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এই মোবাইলে আমরা যে র্যামের টেকনোলজিটা পাচ্ছি সেটা এলপিডিডি এর ফাইভ এবং এতে আমরা ইএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ পাচ্ছি তো অল ওভার এই ফোনে আমরা যথেষ্ট ফাস্ট র্যামের টেকনোলজি পাচ্ছি স্টোরেজ টাইপটাও বেশ ফাস্ট থাকছে তো অল ওভার তোমাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হতে চলেছে এই মোবাইলের সাথে আমরা তো সব কিছুই এনলাম ফোনটার ব্যাপারে এবার জেনে নিই ফোনটার দাম কত তো এই ফোনের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোবাইলটা দাম এসে দাঁড়াচ্ছে তেত্রিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই ফোনের বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে আঠাশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে আট তিরিশ থেকে সাড়ে আট হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা যদি বেশ ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে চাও ভালো ফাস্ট চার্জিং সাপোর্ট চাও ভালো ক্যামেরা চাও এবং পারফরমেন্সটাও বেশ ভালো চাও তাহলে এই ফোনটা চাইলে তোমরা কনসিডার করতে পারো তোমাদের কি মতামত মোবাইলটার ব্যাপারে অতি অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে বলো না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে